জনসভা, এই জনসভায় মঞ্চে উপস্থিত আপনাদের সকলের প্রিয় নজবান, উৎসাহী, কর্মঠ বিধায়ক এবং মন্ত্রী আদরণীয় সুধাংশ দাস মহোদয়, শ্রী পবিত্র দেবনাথ এই জেলা সম্মানীয় জেলা সভাপতি, শ্রী অমরেন্দ্র দাস জেলা সভাধিপতি, শ্রী নীলকান্ত সিনহা এই মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতি, শ্রীমতী সুমতি দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, শ্রীমতী সুনীতা দত্তা এই মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভানেত্রী এবং জেলা পরিষদের সদস্য, এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, ভাই বোনেরা, এই অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, কমিউনিস্ট কংগ্রেস, আপনাদের কি মনে হয় এই প্রথমবার ইন্ডিয়ান হয়েছে? কেউ মনে হয়? আমি দেখি যখন আমার পার্টির নেতৃত্বরা ভাষণ দেয় তো বলে 2023 একত্রিত হয়েছে, আবার 2024 একত্রিত হয়েছে। আমি বলি এগুলো জন্ম থেকে একত্রিত ছিল, জীবন যা জন্ম যা দেখ, এরা রাজনীতি করে নিজেদের ব্যক্তি স্বার্থে, আর কমিউনিস্ট পার্টি করে পার্টি স্বার্থে। এরা যে কংগ্রেসের যারা নেতৃত্ব দিয়েছে, এরা অনলি ফর হিমসেলফ, এর বাকি কোনো কিছু না। এরা লিডারশিপ দেওয়ার উপযুক্ত ব্যক্তিত্ব নেই। ও কংগ্রেস পার্টি একটা পরিবার দ্বারা চালিত দিল্লিতে। এই সুধাংশু দাস আপনাদের মন্ত্রী, উনিও তো একসময় কংগ্রেসে ছিলেন, তো আজকে কেন নেই, কেন ছেড়ে দিয়েছেন, কি কারণ? একটু পড়াশোনা দেন, শিক্ষিত ছেলে, নজওয়ান ছিল যখন বিজেপিতে এসছে, আমি তো এনেছিলাম, কি কারণে এসছে, তার কারণটা কি? তার কারণটা সুধাংশু দাস জানতো, বুঝতো, কিন্তু কাজ করার মতো জায়গা ছিল না, কারণ সে কমিউনিস্ট পার্টিতে যাবে না। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সশক্ত ছিল না, অটল বিহারী বাজপেয়ী ত্রিপুরার মানুষ পছন্দ করে, আডবাণী পছন্দ করে, তৎকালীন নেতৃত্ব, কিন্তু যাবে কোথায়? ত্রিপুরাতে টু পার্টি সিস্টেম রাজনীতি হয়, কংগ্রেস নয় তো সিপিএম, বিজেপি তো অনেকদিন যাবত, আমার বাবা 1967 থেকে জনসংখ্য করে এসেছে, চারবার দাঁড়িয়েছে 400 ভোটের উপরে, আর কোনদিন পায়নি 400 421 ভোট, জিতেন না। কারণ কি? মানুষ বলে, হিরু বাবু আপনি যে পার্টিটা করেন সেটা তো ভালো, ঠিক আছে আপনি করেন, এটা পার্টিটা একদিন বড় হবে, কিন্তু আমরা আপনাকে ভোট দিতে পারবো না। কেন দাদা? আপনাকে ভোটটা দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে, সিপিএম বা কংগ্রেসকে দিলে কাজে লাগবে। ত্রিপুরার মানুষের সবুজ চিন্তা যে না বিজেপি পছন্দ হয়, কিন্তু বিজেপির চিন্তাধারা পছন্দ, রাষ্ট্রবাদ পছন্দ, কিন্তু ভোটটা নষ্ট করব না, ভোটটা বিজেপি যদি দেই তো বিজেপি যে 421 ভোট পায় সে কোথা থেকে ইলেকশন দেবে? তার জন্য বিজেপিকে ভোট দেয় না। আর তার পরিণতি, এখানে আগে থেকেই পরম্পরাগত ভাবে কংগ্রেস এখানে সত্তাসীন ছিল, কিন্তু ত্রিপুরাতে প্রথম কংগ্রেসের চিফ মিনিস্টার হয়েছিল ইন্দিরা কে সময়, সচিন সিং প্রথম চিফ মিনিস্টার, হাত তোলা বলে প্রথম চিফ মিনিস্টার, তো স্বাভাবিকভাবে কংগ্রেসের এটা ভিড় ছিল।
আর পরবর্তী সময় আগরতলা একটা পরিবার সেই কংগ্রেসকে দখল করে নিয়েছে। বীরজ সিনহা কিছুদিনের জন্য কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু তার সঙ্গে ধাক্কামুক্কি করতে করতে লাস্ট অব্দি ওনারা পার্টি ছেড়ে কোথায় চলে গেছেন? তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে চলে গেছেন কেন? কারণ কি, ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলাতে প্রথম কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করে, কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করতে এখানে যে কংগ্রেসের নেতা ছিলেন ও বলছেন আর কংগ্রেস করা যাবে না, কংগ্রেস তো কমিউনিস্টের সঙ্গে মিলে গেছে। আর মানিকবাবু ওয়েস্টবেঙ্গল ঘুরে এসে বলছেন কি, মানিকবাবু ঘুরে এসে বলছেন আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছি। আমি বলি তৎকালীন মুখ্যমন্ত্রী, কমিউনিস্ট পার্টির চারবারের মুখ্যমন্ত্রী, উনি বলছেন ওনার পার্টি কংগ্রেসের সঙ্গে চলে যাওয়াতে উনি একমত না, তার জন্য উনি বলছেন যে ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছি। আর এখানে কংগ্রেসের যে নেতৃত্ব দিত উনি বলছেন যে কংগ্রেস সিপিএম ওয়েস্টবেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে, এখন আর কংগ্রেস করা যাবে না। উপায় নেই, বাঁচাতে হবে ত্রিপুরা মানুষকে, রক্ষা নেই, কি করবেন এখন, কি করবেন? উনি গেলেন মমতা দিদির মমতাময়ী আদর্শে, তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে গেলেন, কংগ্রেস সিপিএম এর অ্যালায়েন্স উনি পছন্দ করেন না, হাক ডাক করেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে, দেখুন কংগ্রেস সিপিএম একটা হয়ে গেছে, তার জন্য আমি কংগ্রেস ছেড়েছি, আপনাদের জন্য ছেড়েছি, কমিউনিস্টকে ভাগানোর জন্য ছেড়েছি, আমি আজ তৃণমূল করেছি, তৃণমূলকে এনেছি, মমতা দিদিকে এনেছি, আসো ত্রিপুরাবাসী। আস্তাবল ময়দানে বিরাট রেডি হলো, হাজারো হাজারো লোক আসলো। তারপরে বরজালাতে বাই ইলেকশন হলো 2017-তে লাস্টে, সেই বাই ইলেকশনে 7 MLA নিয়ে তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে লড়াই হলো। আমরা সেকেন্ড পজিশনে চলে এসেছি সিপিএম এর সঙ্গে, একদম 3,500 ভোটের পেছনে ছিলাম, আর তৃণমূল কংগ্রেস যার 7 MLA ছিল, সে তৃণমূল কংগ্রেস যে কংগ্রেসের নেতা, সেই নেতা ছিল সে তৃণমূলের, সেই তৃণমূল কংগ্রেস কোথায়? জামানার চাপ বাই ইলেকশনে, জামানার চাপ। তারপরে তারপরে বললো না মমতা দিদি দ্বারা হবে না, কি করবো। তারপর চলে আসলে 3 মাস আগে ভারতীয় জনতা পার্টিতে, বিজেপিতে চলে আসলো। ভালো, বিজেপিতে চলে এসছো, ওয়েলকাম। আমি বলেছি বিজেপিতে চলে এসছে ভালো হয়েছে, সবগুলো আসুক, একটা যাতে না আসে, সবগুলো আসুক, কিন্তু একটা বাদ। কিন্তু উপায় ছিল না, সবাই বলে উপরে থেকে সবাইকে নিয়ে নাও, নিয়ে নাও, দেখা যাবে, দেখা যাবে, আগে কমিউনিস্ট ঘটাও। আমিও মানলাম ঠিক আছে, কমিউনিস্ট ঘটাই আগে, নিয়ে আসলাম, টিকিটও দিলাম। কি ওনার সঙ্গে আমি ফটিকরাইতে এসেছি, ওনার সঙ্গে ধর্মনগরে গিয়েছি, ওনার সঙ্গে উদয়পুরে গিয়েছি, সোনামরাতে, ধর্মনগরে, ধনপুরে, বর্ষনগরে, কোন জায়গায় দেখেছে এক ফ্রেমে বিপ্লব দেবের সঙ্গে? না, বিপ্লব দেব জানতো ওই নেতৃত্বকে নিয়ে ঘুরলে বিজেপি 5 সিট 6 সিটের বেশি আর পাবে না, সবকিছু শেষ হয়ে যাবে। আর 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার হলো, ইতিহাস সৃষ্টি করে পান্না প্রমুখ, পৃষ্ঠা প্রমুখরা, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মেহনত করে এক ইতিহাস সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার আর বিজেপি আইপিএফটি মিলে 44 সিট নিয়ে আউট অফ 60-এর মধ্যে ইতিহাস রচনা করলো ত্রিপুরার মানুষ। ত্রিপুরার মানুষকে দুনিয়া সালাম, মন্ত্রী পরিষদ হলো, মন্ত্রী ওকে বানালাম। লোকসভা ইলেকশন 2019 আসলো, এক বছরের মধ্যে আবার ওনার কংগ্রেস প্রীতি জেগে উঠল। লোকসভা ইলেকশনে উনি সিদ্ধান্ত করেছেন আগামী লোকসভা ইলেকশনে মোদি জিতছে না, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। তার জন্য মন্ত্রী থাকাকালীন লোকসভা ইলেকশনে, ইয়াদ করো, মন্ত্রী থাকাকালীন আমার ক্যাবিনেটে মন্ত্রী আমার সঙ্গে সাথী, বেইমান, তখন বেইমানি করে ভোট দিয়ে বলছে, কি বলছে, যাকে খুশি তাকে ভোট দাও। বলতে পারে সুধাংশ? বলতে পারবে মানিকবাবুর সঙ্গে মন্ত্রী আছে, বলতে পারে, এমএলএ বলতে পারবে,
জেলা পরিষদ সদস্য বলতে পারবে, কোন পান্না প্রমুখ বলতে পারবে, কোন সংবিধানে আছে, কোন পার্টিতে আছে, যাকে কিছু বিপ্লব বলতে পারবে, যাকে কিছু ভোট দাও। ত্রিপুরার মানুষ সাক্ষী, আজকে আমি ফটিকটাকে ইয়াদ করাচ্ছি, সবার মনে আছে যে 2019 সালে মুখ্যমন্ত্রী ছিলাম, আমার উপরে কত বড় মানে পানিশমেন্ট করে দিয়েছে। ও বলছে আমাকে নির্বাচন কমিশন থেকে বলছে বিপ্লব দত্ত সঠিক চালাচ্ছে না, কে বলছে? তার মন্ত্রী বলছে। মন্ত্রী যদি বলে প্রশাসন ঠিক নেই, মন্ত্রী যদি বলে সিপিএম কে মারধর করে, মন্ত্রী যদি বলে যাকে খুশি তাকে ভোট দাও, তাহলে অপোজিশন কি বলবে? তারপরও ত্রিপুরার মানুষের ভরসা, সবার আশীর্বাদ, নরেন্দ্র মোদীর শক্তি, ঈশ্বরের আশীর্বাদ, 2019 নির্বাচনে বিজেপি 2টা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। আর এইবার সে বুঝতে পেরেছে কার সঙ্গে পালা করেছে, কারণ তার বাবা সুধীর রঞ্জন মজুমদার সঙ্গে করেছিল, তো সুধীর বাবু তো হেরে গিয়েছিল, কিন্তু এবার বিপ্লব দেবের সঙ্গে পালা করছে, বুঝতেই পারছে না। তারপর দেখুন কি করছিল, কমিউনিস্টদের সঙ্গে মিলে কত লীলা খেলা। তারপর ইয়াদ করুন, মাঝখানে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল, গোয়ার ইলেকশন এসছে, পাঁচ রাজ্যের ইলেকশন। এই পাঁচ রাজ্যের ইলেকশনের সময় তার কাছে কোথা থেকে দৈব বাণী এসছে, না এবারে পাঁচ রাজ্যের মধ্যে সবগুলোর মধ্যে বিজেপি ভরাডুবি হবে, দৈব বাণী শুনেছে দুইজন লোক। শুনে 10 তারিখ রেজাল্ট দেবে, একদিন আগে গিয়ে সে রিজাইন দিয়ে দিয়েছে কংগ্রেস বিজেপির বিধায়ক পদ থেকে। রাত্রেবেলা 11টার সময় আমার কাছে খবর এসছে যে সেই বিধায়ক দুইজন কালকে দিবে, সিএম এর কাছে খবর চলেই আসে দিবে। আমি রতন চক্রবর্তী, তখন স্পিকার ছিল রতন দাকে, বললাম রতন দা সাদা চন্দি সত্যি কালা করে কলক করে সকাল 8টার সময় বুড়ো বুড়ো বয়ে থাকে, তো কে রে কি হয়েছে? আমি কি তাড়াতাড়ি যেই মাত্র রিজাইনটা দিব, হাতে লং লইয়া সেটা সিগনেচারটা দিয়ে সেক্রেটারির কাছে পাঠায় অ্যাকসেপ্ট করে গঙ্গা ডুব দেয়, তাড়াতাড়ি গঙ্গা ডুব দেয়, কালকে আইতে শুধু দেরি করেন না। যেই মাত্র কাগজ সাবমিট না করলে অ্যাকসেপ্ট করে, আমি দিল্লিতে বলে দিয়েছি ভাই সাহেব মনে রিজাইন দিয়ে দিয়া অ্যাকসেপ্ট বি কেন দিয়া, কেন দিয়েছিল না? কংগ্রেস চার রাজ্যের মধ্যে একটা সিট, এখন আগের একদিন আগে রেজাল্ট দেওয়ার পর পরের দিন হিরো হইয়া সেটা এখানে ফটিকায় আইব, সুধাংশু সরাইব, কি অবস্থা! পরের দিন যখন 10 তারিখ যখন রেজাল্ট আসে, উত্তর প্রদেশে ভয়ঙ্কর 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 জিত এবং যোগীর নেতৃত্বে উত্তর প্রদেশের সরকার, উত্তরাখণ্ডের সরকার, গোয়াতে সরকার, হিমাচলের সরকার, চারিদিকে পদ্ম ফুল, অতি চালাকের গলার দড়ি, অতি চালাকের গলার দড়ি। কারণ কি, ত্রিপুরার মানুষের সঙ্গে যে বেইমানি করেছে, ইয়াদ রাখনা ঈশ্বর একতা আত্মা, মানুষ নরূপে নারায়ণ, মানুষের সঙ্গে যে বেইমানি করে, কেউ যদি ভাবে আমি চালাকি করছি, আমি বেইমানি করছি, আমি ওদেরকে বিক্রি করছি, এরা কিছু বোঝে না, আরে বাবু এরা সব বুঝে, তার পরিণাম তো আজকে আপনারা ডাস্টবিনে, তার পরিণামই তো আজকে আপনারা ডাস্টবিনে। আর তার পরিণাম স্বরূপ তারপরে কি হয়েছে, তখন ত্রিপুরার অধ্যায় সমাপ্ত হয়নি, কত লড়াই করতে হয়েছে আমাকে। আরবান বডি ইলেকশন এসছে, বিজেপির বিধায়ক, আর তৃণমূল কার্ডে খেলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করে দিয়েছে ত্রিপুরা, খেলা নাই, আইএসআর খেলা হবে দৌড়াইতেছে এইসব জায়গায়, কি খেলবার বাবু, প্লেয়ার লইছে এখান থেকে গুন্ডা দাগি আসেন, একটা লিখে প্লেয়ার দেখো না, যখন মোহনবাগানের প্লেয়ার হায়ার করছে, মমতা দিদিকে বিমৃতি করছে, এমন একটা প্লেয়ার ত্রিপুরার থেকে কিনছে লইছে যে প্লেয়ারের চারিদিকে সেদাই সেদা, চালু চারিদিকে সেদা, তুলফার আগরতলাতে, কলকাতা থেকে সমস্ত এমপি এমএলএ মন্ত্রী সব আছে,
বেশি বেশি উত্তর উঠতে শুরু করছে, সাইনা না আইনাকে একটা এসে মেয়া দুইটা জেলার এসে ঢুকাইয়া যা বই থাকে। এরপরে ত্রিপুরার দিকে যে ভাগলো বাতি যা আইছে যুব মোর্চা দিচ্ছে দোরানি, তারপর তারপর সে বুদ্ধি দিচ্ছে চিন্তা করেন না আপনি বিপ্লব দেব শেষ সমস্ত আরবান বডি জিতে দিব তৃণমূল, আপনার দেন মাল দেন শুধু এটা দেন, এটা তো চিনে জীবনে এনে ত্রিপুরাতে আরবান বডি ইলেকশন হয়েছে। ত্রিপুরার গণদেবতাকে আমি প্রণাম করি, রেকর্ড করে আগরতলার 51টা সিটের মধ্যে 51টা পদ্ম বলেছে ভারতীয় জনতা পার্টি, ও সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত আরবান বডিগুলি নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠিয়ে দিয়েছে, সমস্ত নরেন্দ্র ভাই মোদীর কাছে। তারপরে তারপরে শেষ নাই, তারপরে গিয়েছে না দেখলো যে তৃণমূল দেওয়ার কাম হবে না, মমতা দিদির একটু ধোকা দিয়েছে, যা পয়সা গুলো ছিল দিদির বরবাদ করেছে, দিদিও না তুমি না যতটা নাচে না নাচে নেচে নিয়ে নিয়েছে। তারপর তারপর কি করলো আবার কংগ্রেসে চলে গেল, আর কংগ্রেসে যাওয়ার আগে লোকসভাতে প্রদ্যোৎ কিশোর মাণিক্য কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল 2019-এর, আমি তার জন্য গেল বলি কি জীব ছিল চিন্তা করে দেখুন, প্রদ্যোৎ কিশোর মাণিক্য কংগ্রেসের প্রেসিডেন্ট আর প্রদ্যোৎ কিশোর মাণিক্যের কংগ্রেস বিজেপির মন্ত্রী সভায় সে সভায় কে ক্যান্ডিডেট হলো লোকসভা, প্রদ্যোৎ কিশোর মাণিক্য তৎকালীন সময়ে ইলেকশনের পরে আমার কাছে এসেছেন বিপ্লব ভাই মানে ক্যা করো দিল্লির মেরে ঘর মে মানে কাজা করো প্রদ্যোৎ ভাই তুমি এই পার্টি করতে পারো না তুমি চলে এসো আমাদের কাছে, বলে কেমনে আসবো আমি, উনি কংগ্রেস পার্টি প্রেসিডেন্ট থেকে রিজাইন দিলেন, কংগ্রেস পার্টি পদ থেকে রিজাইন দিলেন, দিয়ে পরবর্তী সময় ত্রিপুরা মাতা পার্টি তৈরি করলেন। ত্রিপুরা মাতা পার্টি যখন 2023-এর বিধানসভার মধ্যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে একটু মিতালি ছিল তলে তলে হয়েছে, জিতেন চৌধুরী সাবরুম থেকে জিতে এসছে ওর সাপোর্টে, তখন খুব ভালো প্রদ্যোৎ কিশোরের মতো এমন হই না, বাপরে বাপ নিজে খাও না আগে এক গরস বাদ দিয়ে দিব, দুধ তো বাড়ির নিতে রাখে নিজে খাও না আগে কে চিনি দেখাবে, যেই মাত্র প্রদ্যোৎ কিশোর মাণিক্য অমিত ভাইয়ের সঙ্গে সোহার সঙ্গে বসে গেছে দিল্লিতে, ডক্টর মানিক সাহেব বিপ্লব দেবের সঙ্গে চলে এসছে, তখন বলে প্রদ্যোৎ কিশোর মাণিক্য লোকটা ভালো না, এটা তো বিজনেস করে এটা তো ভালো মানুষ না, আরে আর কি রাজনীতি করো আজকে ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস সিপিএম একটা হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিল, আর তারপর তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে এসেছিল, বিজেপি থেকে কংগ্রেসে চলে গেছে, মাঝখানে তৃণমূলের নাটকও করেছে, আজকে কংগ্রেস আর কমিউনিস্ট একসঙ্গে মিলে জিতেন বাবু আর মানিক বাবুর কুলে বসে আছে, এই হলো তাদের ক্যারেক্টার, এই হলো তাদের চরিত্র। তার জন্য আমি প্রথম যাত্রা করে বলেছি কংগ্রেসের ত্রিপুরার নেতৃত্ব যারা আছে এরা নেতৃত্ব দিত কংগ্রেস করত, কংগ্রেসের নেতৃত্ব দিত নিজের ব্যক্তি স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে নিজে কামানোর জন্য, নিজের জমি কেনার জন্য, মানুষের জমি দখল করার জন্য আগরতলা, আর কমিউনিস্ট পার্টি এখানে রাজনীতি করেছে শুধু পার্টির জন্য, পার্টির সর্বস্ব ক্যাডারদের জন্য, মানুষের জন্য করেনি, মানুষের জন্য যদি কোনো পার্টি করেছে তো ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য, 2018-তে বিজেপিতে এসছে, বিজেপি এসছে তার আগে বিজেপি আসেনি, তার আগে যদি আসতো তাহলে ত্রিপুরার মানুষের এত দুর্ভাগ্য হতো না, এদের সাথে এদের নেতৃত্বে সরকার হতো না ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই প্রথম 2018-তে ত্রিপুরার মানুষের জন্য সরকার এসছে মেনে নিত্র, আর সেই সরকার নরেন্দ্র ভাই মোদী সরকার। আমি বিজেপি করি তার জন্য বলি তেমন না, যেন মাইক্রোফোনের মাধ্যমে কোন কংগ্রেস সিপিএম এর বন্ধুরা আমার শুনতে পাচ্ছেন, বিপ্লব দেব বিজেপি করে বলে এমন নামের মিত্র, কমিউনিস্টের সরকার ছিল, একদিনের ব্যবস্থা ছিল, কমিউনিস্ট করলে সুবিধা পাবে, কমিউনিস্ট করলে চাকরি পাবে, কমিউনিস্ট করলে ট্রান্সফার করতে পারবে, কমিউনিস্ট করলে জলের লাইন যাবে, কমিউনিস্ট করলে বাড়ির রাস্তা হবে, কমিউনিস্ট করলে বিজলির খাম্বা লাগবে, কিন্তু বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হলো নরেন্দ্র ভাই মোদী বলছে বিপ্লব সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা প্রয়াস, নরেন্দ্র মোদী বললো মানে এই নিয়ে একদিন ব্যবস্থা চলবে, ঘর
দেবগর্ত সবার জন্য দিতে হবে। কমিউনিস্টরা 25 বছরের শাসন, মাত্র 48,000 ঘর দিয়েছে। শুনো কমিউনিস্টের বন্ধুরা, বিপ্লব জবাব পানিক শাহ মিলে নরেন্দ্র রায় নেতৃত্বে 4,20,000 ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার ব্যবস্থা করেছি। আরে মানিক বাবু, 4 বারের মুখ্যমন্ত্রী, আমি তো 1 বারের মুখ্যমন্ত্রী ছিলাম, ও পুরা কাল নয়, 4 বছর 2 মাস। আপনি 4 বারের মুখ্যমন্ত্রী, নিজেকে সবচেয়ে বড় নেতা মানতেন, বহুত অহংকার আপনার। আপনি 4 বার পদ, মানে 20 বছর মুখ্যমন্ত্রী থাকার পর, মানিক বাবু, মানুষের জন্ম হলো 1 ফোঁটা জল লাগে, মৃত্যু যদি হয় তখনও তাকে জল দিতে হয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক। আরে মানিক বাবু, 4 বারের মুখ্যমন্ত্রী, 20 বছরের মুখ্যমন্ত্রী, জল পর্যন্ত মানুষের বাড়িতে দিতে পারলেন না, জল পৌঁছাতে পারলেন না, কিসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি, জল পৌঁছাতে পারলেন না। আজকে আমি যদি আমার সামনে বসে আছে তাদেরকে বলি, 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে কার কার বাড়িতে জলের কানেকশন ছিল একটা হাত তোলো তো দেখি। 2018-এর আগে কার কার বাড়িতে জলের লাইন ছিল ফ্রিতে, বিনা পয়সা? ময়দানে একজনের বাড়িতে বিনা পয়সা কমিউনিস্টের সময় জলের লাইন ছিল না। কিন্তু আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার তৈরি হয়েছে। আমি যদি এখন ময়দানকে জিজ্ঞাসা করি, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর বিনা পয়সাতে কার কার বাড়িতে জলের লাইন গিয়েছে, তার হাত উঠাও, কার কার বাড়িতে? দেখুন মানিক বাবু, 6 বছরের সরকার সবার বাড়িতে জল দিয়ে পৌঁছে দিয়েছি, 25 বছরের টানা সরকার, হীরা মুক্তা তো ছেড়ে দিন, রুটি কাপড়া মকান তো ছেড়ে দিন, জল দিতে পারলেন না, এর চেয়ে দুর্ভাগ্য মানিক বাবু আপনার জীবনে কি হতে পারে? আবার এখন বেরিয়ে আসছেন, আমি যখন বলছি, আরে মানিক বাবু কি করছেন, মানিক মানিক সরকার কোথায় যাচ্ছেন, কেন 27 তারিখ আসছেন না নমিনেশন আশিত শাহর সঙ্গে, তখন আমি তখন গুতাগুতি করতে করতে বেরিয়ে আসছি। বেরিয়ে এসে কি বলছে, হ্যাঁ আমি এসছি, শুদ্ধ ভাষাতে বলে, তো আমি তো দেশি ভাষা পেয়ে যাই, বলে কি, আমি তার জন্য এসছি, সংবিধান বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে, দেশের অস্তিত্ব বিপন্ন, তার জন্য হাত চিহ্নিতে ভোট দিতে হবে। কিন্তু এই হাত চিহ্নিতে ভোট দেওয়াটা, মিতালিটা, এটা সাময়িক, ডিফারেন্স তো থাকবে, পাগল হয়ে গেছে, একই ভাষণ হাত দিতে দেবো, ভোট দিতে দেবো, আবার একই ভাষণে কম, ডিফারেন্স তো থাকবে, লড়াই তো চলবে, ত্রিপুরার মানুষের পাগল হয়েছে। আগে তো তারা আসলো বন্ধুতার কারণে পাগল বানায় ছেড়ে দিছে, এখনো বিপ্লব দেব বইয়ে রিসেন্টে চাইয়ে থাকে, আপনি কি করেন, আপনারা পাগল বানিয়ে ছেড়ে দেবো, আপনি বানাইতে আপনি পাগল, আপনারা পাইলে বানাই দেবো, আমি পাইলে বানিয়ে আমার ক্ষমতা রাস্তার গরম পাগল করে তো দেশ বাঁচাতে হয়েছে, দেশ রক্ষার জন্য আজকে করতে হবে, রাষ্ট্র কমিউনিটি এবং রাষ্ট্র রক্ষা, আপনার ডর লাগে না, পানার লোক জর্দা খাওয়া লাগতো না, কমিউনিস্ট রাষ্ট্র রক্ষা করে এই কথাটা চিন্তা করলে এমনি মাথা ফাঁক দিব, সাইটের মতো ফাঁক দিব, 350 আসেন একটা ঘা ইরার মতো তাম্বুলের মতো ফাঁক দিব, কমিউনিস্ট রাষ্ট্র, আরে কমিউনিস্ট তো রাষ্ট্রের সীমানা বিশ্বাসই করে না। মানিক সরকার বলছে রাষ্ট্র বাঁচানোর জন্য নমস্তে সদা বৎসলে মাতৃভূমি হয়ে গেছে, গেলে তো নিখিল নিবাস করতে কুমল সঙ্গে সাক্ষাৎ হয়ে যাও, মুখ্য শিক্ষক বানাতে নেবে, কেহ অবস্থা রাষ্ট্র বাঁচান, মানিক সরকার পলিটবুরো সদস্য, রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দিব, আমি অহন কই, ভোট হয়ে গেছে, আমরা দিকে তিনি ভোট দিছে, তিনি হাত চিহ্নিতে ভোট দিচ্ছে না, তিনি নটাতে গিয়ে এসে পাক্কা পাক্কা হাত চিহ্ন তো মানিক সরকার জীবনে দিত না, কারণ আমার চিন্তা করতে করতে অ্যাকচুয়ালি কি সারা রাত্র আমার নিয়ে চিন্তা করে, পোলাটা পেছনে লাগছে, কি করবো কি করবো, পোলাটা ভিতরে ঢুকে গেছে মাথা, আয়া পোলাটা তো রাষ্ট্র চিন্তা থেকে, রাষ্ট্র বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, অস্তিত্ব বাঁচাতে হবে। আর পরে আমি একটা প্রেস কনফারেন্স করেছি, মানিক বাবুর নসিব এমনই খারাপ, ম্যানিফেস্টো একটা রিলিজ করেছে, আর ধ্রাক করে বিপ্লব দেবের চোখে পড়ে গেছে, ম্যানিফেস্টোর মধ্যে লেখা আছে যে আমরা যদি ক্ষমতা আসি, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো ক্ষমতা আসি এনডি, তো কমিউনিস্ট পার্টি ভারতের সমস্ত পরমাণু অস্ত্র
আর ভারতে যত সৈনিক বেস আছে সেগুলো ধ্বংস করে দেব, পাকিস্তান আর চীনের সঙ্গে সুমধুর বন্ধুত্বের সম্পর্ক করব রাষ্ট্রপ্রেমীদের নিয়ে। তিনি দেশ রক্ষা করতে আইছেন, পাকিস্তান যে ভাষা বলে উনি ওনার ম্যানিফেস্টো সে বলছে, আরে আমার দেশকে পরমাণু শক্তিধর দেশ বানানোর জন্য অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন পোখরণে আমাদের পরমাণু পরীক্ষণ হয়েছিল, আমেরিকা সহ সমস্ত দেশ আমাদের উপর আর্থিক পাবন্দি লাগিয়েছে, ভারতের মানুষ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছিল আর বলেছে বাজপেয়ী জি আপনি ঠিক করেছেন, আমাদের শক্তিধর দেশ হতে হবে, পরমাণু শক্তিধর শক্তিশালী দেশ হতে হবে, আমরা না খেয়ে থাকবো, লাগাতে আমাদের মধ্যে পাবন্দি লাগানো হলো। ভারতের মানুষ অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী সাথ দিয়েছে, কারণ কি দেশকে শক্তিশালী বানাতে হবে, ভারত স্বাভিমানী দেশ, ভারতের মানুষ স্বাভিমানী, ফটিকলাইয়ের মানুষ একবেলা কম খাবে কিন্তু পরমাণু শক্তিধর শক্তিশালী দেশ চাই, আমেরিকা আমাকে ধমকাতে পারবে না, চীন আমাকে ধমকাতে পারবে না, পাকিস্তান আমাকে ধমকাতে পারবে না, আমরাও মাথা তুলে দাঁড়াবো। আর অটল বিহারী বাজপেয়ী যে কাজ করেছে, নরেন্দ্র ভাই মোদী যে কাজ করেছে, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো বলছে আমরা ক্ষমতা আনলে, আমাদের প্রধানমন্ত্রী হলে আমরা সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে দেব, তার মানে পাকিস্তানের কথা বলছে, পাকিস্তানের মুখে বলছে। আর এদিকে মানিকবাবু বলছে আমি দেশ রক্ষার জন্য যাচ্ছি, আর তারপরে আবার যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আস্তাবল ময়দানে ওই দিনে আসলেন, উনি ভাষণ দিয়েছেন, ভাষণ দেওয়ার পর ওনার ভাষণ উনি শুনেছেন কান পেতে, শুনে দেখি আমি কোন একটা টিভি চ্যানেলের মধ্যে উনি বলছেন, এসেছিলেন তো নরেন্দ্র ভাই মোদী, ওনার তো গালাতে স্বরেই বেরোয় না, উনি তো কথাই বলতে পারছেন না, ধীরে ধীরে বলছেন, ওই 400 পারের কথা তো বলেনি, ওনার টোনটা কম হয়ে গেছে, মানে বিজেপি আসছে না। আরে মানিকবাবু, আপনি কিছুদিন আগে বিলুনিয়াতে গিয়ে বলেছিলেন যে নরেন্দ্র ভাই মোদী রাম লালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গিয়েছে, আপনি বলছেন রাম যদি ভগবানই হয় তার আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়নি, আমি তখন বলেছিলাম মানিকবাবু আপনি ত্রিপুরা কৃষ্টি ভারতের সংস্কৃতি কৃষ্টি কিচ্ছু জানেন না, আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, মূর্তি পূজা করি, মূর্তি তৈরি হওয়ার পরে ভগবান হয় না, মূর্তির মধ্যে যতক্ষণ পর্যন্ত না প্রাণ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত তার পূজা হয় না, এটা সংস্কৃতি, এটা সনাতন, এটা ব্যবস্থা। মানিক সরকার বলে ভগবানের আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়নি, ট্রেনে বুঝাইতে এসে আমার ধর্মজ্ঞান পলিটগুরু সদস্য সারা বছর কইছে মরিচ গাছ লাগাও, তুলসী গাছ লাগানো লাগবে না, বেড়া কয়ে এসে দেখো প্রাণ প্রতিষ্ঠা করে রাখবে কি কো না কো ফাগুনে সুখ করবে ঠিক। আর তারপর বলছে প্রধানমন্ত্রী গলা দিয়ে সুর বাইরে না, তিনি বলে দুর্বল হয়ে গেছে, কত চিন্তা। আরে মানিকবাবু আপনি কি জানবেন ভারতের কৃষ্টি সংস্কৃতি নরেন্দ্র ভাই মোদী ওই ব্যক্তি, উনি যখন নবরাত্রা চলে তখন উপবাস করেন, উনি জল খান শুধু ফল পর্যন্ত খান না, ওদিন ত্রিপুরাতে যখন এসেছিলেন উনি জল খেয়ে খেয়ে বক্তব্য রাখছিলেন, উনি 4-4টা সভা করে ত্রিপুরাতে এসেছেন, উপবাস অবস্থা, আমাদের বাড়ির মধ্যে যদি কেউ উপবাস করে তা আমরা বলি ধানের উড়াটা উঠাবে না, উপবাস করে আছে কষ্ট হবে, আমার বাড়ির মধ্যে যদি কোনো মা উপবাস করে, কোনো বোন উপবাস করে, কোনো ছেলে উপবাস করে তো বাড়ির বাকি সব পরিবার বলে তোমাকে কাজ করতে হবে না, উপবাস করে আছে কষ্ট হবে, তার রেস্ট করো রেস্ট করো। আর নরেন্দ্র ভাই মোদী এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি উপবাস করার পর শুধু জল খেয়ে 4-4 জনসভা দিল্লি থেকে বেরিয়েছে, দিল্লি থেকে বিহার, বিহার থেকে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা থেকে আসাম, আসাম থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে দিল্লি। মানিক বাবু আপনি এই বয়সে না খেয়ে একদিনও কথা বলতে পারবেন না, নরেন্দ্র ভাই মোদী 9 দিন কথা বলে, 9 দিন ভাষণ দেয়, 9 দিন প্রবাস করে শুধু জল খেয়ে, তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী, ভারতের জনতা পার্টি সর্বোচ্চ নেতা। তাই আমি ফটিকরায়বাসীকে কিছু কাহিনী তুলে ধরলাম, কারণ এটি সমসাময়িক বিষয়ে আলোচনা হওয়ার কত দুর্ভাগ্য, আমরা ওনার নেতৃত্বে 20 বছর ত্রিপুরা রাজ্য রেখেছি, এমন একটা লোক যার মধ্যে কমন সেন্স পর্যন্ত নেই, যার মধ্যে ভারতের কৃষ্টি সংস্কৃতির বিষয়ে জানা নেই, যে লোকটা ভারতের মহিলাকে জানে না, যে লোকটা ভারতের সন্তানকে জানা, যে লোকটা ভারতের মাটিকে জানা, এমন একটা লোক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিল। আর কংগ্রেসেরা, আমি তার জন্য বলি কংগ্রেস করে কোনো ব্যক্তি
কোনদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। লিখে রাখো ডায়রির মধ্যে, পুরো ভারতবর্ষের কোন ব্যক্তি যদি বলতে পারে যে আমি কংগ্রেস করব, আমি দেশের একদিন প্রধানমন্ত্রী হবো, আমি বলবো না কবি হতে পারবে না। কংগ্রেস করলে কংগ্রেসের প্রধানমন্ত্রী তো গান্ধী পরিবারের কেউ হবে, দরকার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী যদি না হয় তো ওনার ছেলে মেয়ে, ছেলে মেয়ে যদি না হয় এটি আবার বড়ই নেই, এটি করে দিব আমি হইতে পারবেন, পারবেন কংগ্রেস মে নেভার কবি ভি নহি হো সকতা। আর কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত আমরা চুল না পাকবো, পলিটব্যুরো সদস্য না হবেন, ততদিন পর্যন্ত আপনি কমিউনিস্ট পার্টির কোনো বড় নেতা হতে পারবেন না, বড় কোনো মিনিস্টার হতে পারবেন না। কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে সুধাংশু দাসের মতো কালা চুল বালা ব্যক্তি মন্ত্রী বানিয়েছিলেন, বিপ্লবদের মতো কালা চুল ব্যক্তি মুখ্যমন্ত্রী বানিয়ে ছেড়ে দেয়, এই ভারতীয় জনতা পার্টিতে হতে পারে, আর কোনো পার্টিতে হতে পারে না। তার জন্য আজ নজওয়ান মহিলারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, কারণ কি ভারতীয় জনতা পার্টি তার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, কারণ কি তার ছেলে মুখ্যমন্ত্রী হতে পারে, এমএলএ হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, কিন্তু কংগ্রেস আর কমিউনিস্টে সম্ভব না। বলে মিত্র ত্রিপুরা মানুষ বুঝে গেছে, তাই আমি ফটিক রায় থেকে বলছি, মেরে মিত্র যারা এখনো কংগ্রেস সিপিএমে আছেন ছেড়ে দিন সেই পার্টি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে যার না হয় নবৎসরে তার নব্বই তো হয় না, আরে কমিউনিস্ট পার্টিকে তো 35 বছর শাসন রেখেছে, তো কি দিয়েছে, কি করেছে, কিচ্ছু করতে পারেনি। আর এখন যে কই উঠছে কংগ্রেসের কান্দ উঠছে, কি দুর্দশা কমিউনিস্ট পার্টি। তাই আমি এই ফটিক রায়ের ময়দান থেকে আমি আপনাদেরকে বলবো, স্মরণ করুন একবার উপরওয়ালার কাছে, এই কংগ্রেস আর কমিউনিস্টের কারণে ত্রিপুরা রাজ্যে যতগুলি মানুষের খুন হয়েছে রাজনৈতিক কারণে, হাজারো খুন হয়েছে, হাজারো মার কুল খালি হয়েছে, 80 দাঙ্গা হয়েছে, এনএলএফটি তৈরি হয়েছিল, এটিএফ তৈরি হয়েছিল, উজান ময়দান হয়েছিল, বিচ্ছিন্ন মানুষ 12 জন, সিদ্ধাম্পাল চৌক খুন হয়েছিল, সুখরাম দেববর্মার খুন হয়েছিল, পরিমল সাহার খুন হয়েছিল মন্ত্রী, মধুসূদন সাহার খুন হয়েছিল, কত নাম বলবো, এই ফটিক রায় তো কত কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ফটিক রায় তো কত খুন হয়েছিল। আমি তাদের কংগ্রেস কমিউনিস্টের নেতৃত্বকে বলবো, আরে নির্লজ্জ, আগে যাও ত্রিপুরেশ্বরী মন্দিরের মধ্যে, যাও মার কাছে গিয়ে মাথা মুন্ডন করে পিণ্ড করো, মাফি চাও মার কাছে, যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত মহিলার খুন হয়েছে, রেপ হয়েছে, যত ছেলের রাজনৈতিক খুন হয়েছে, তার জন্য প্রথম ত্রিপুরার 40 লক্ষ মানুষের কাছে আর ত্রিপুরেশ্বরী মায়ের কাছে মাপ চাও, মাথা মুন্ডন করে মাপ চাও, ত্রিপুরেশ্বরী মা তোমাদের ছাড়বে না, ত্রিপুরার মানুষও ছাড়বে না। আর 2024-এর এই 26 তারিখের যে ইলেকশন, আপনাদেরকে সেই সবক শিখাবে ত্রিপুরার মানুষ, কারণ আপনারা ত্রিপুরার মানুষকে যেভাবে অন্যায় করে, অন্যায়ভাবে ব্যবহার করেছেন, তার প্রতিশোধ ইভিএম মেশিনের মাধ্যমে 26 তারিখ পদ্মাবতী ভোট দিয়ে ত্রিপুরার মানুষ তার প্রতিশোধ নিশ্চিত নেবে। আর 19 তারিখ আমার এটার ভোট হয়ে গেছে, দেখবেন কি অবস্থা হয়ে গেছে, মনে হয়নি বুঝেননি, খবর আইসিনি, বাতাসটা আইসিনি এদিক থেকে, শেষ সাইক্লোন গেছে, দিদি কিচ্ছু নাই সুনামি, দেখবেন এটি অনেক, হ্যাঁ 4 জুনে এটির খুঁজা পাওয়া যেত না, নাই আমি তো কষি কবর দিয়ে, কবর দে দো, খতম করো ইনকো। তার জন্য আমি সুধাংশু বাবুকে বলবো, সবাই মিলে বেরোন প্রত্যেকটি বাড়িতে, কংগ্রেস সিপিএম এর এখনো যে বাড়িগুলো আছে বাড়িতে যান, বলুন নরেন্দ্র ভাই মোদী আপনাকে প্রণাম দিয়েছে, আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ত্রিপুরাতে দাঁড়িয়ে, ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কোনোদিন বলেনি, যে যান মানুষের কাছে যান, আমি নরেন্দ্র ভাই মোদী প্রণাম করছি, কোনো প্রধানমন্ত্রী বলেনি, প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার মানুষের কাছে বাড়ি বাড়ি প্রণাম দেওয়ার জন্য বলেছি মেরে মিত্র। তার জন্য গর্ব করে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে কাজ করি, আমি নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রাজ্যসভা এমপি হিসেবে কাজ করি, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, এমএলএ হিসেবে কাজ করেছি, হরিয়ানার প্রবর হিসেবে কাজ করেছি, এখন মানুষ যদি দয়া করে লোকসভার এমপি হিসেবে কাজ করবো, আর আমি কি কাজ করবো আপনি ভালোই বুঝলেন, এদের কবর খুঁজতে রেখে দেবেন, মাঝখানে ভাবছিল অনেক, মাঝখানে এনে ভেবেছিল বিপ্লব দেব রাজ্যসভাতে গেছে, বই থাকবো দিল্লিতে টুকটাক, মোদি তো বালা জানি দেব দরকার আছে মালটা পাঠাও, এটা আমার যেই মাত্র নামটা দেখছি এটি জ্বর উঠে গেছে, ভাইয়া বলছে ঠাকুর, এরপর আমার কি বলে জিতেন চৌধুরী বলে,
দেখো বিপ্লবদের শিশু, একটা ছোট্ট শিশু, আমি তো বইলিম শিশু, আমি আপনারা নাফাক না, জুনাই গেছেন গাছত্ব করে গেছেন গা, আমি শিশুই তো, তো আমি মানে শিশু মানে আমার কাছে এখন কত এজ, শিশুর কাছেই তো দুনিয়া আছে, শিশু বড় হবে, কৈশোর থাকবে, কৈশোরের পরে যৌবন আসবে, যৌবনের পরে তেসাল্য হবো, তেসাল্যের পরে বার্ধক্য আসবে, তার মানে কমিউনিস্টরা স্বীকার করে নিয়েছে নরেন্দ্র ভাই মোদীর কাছে বিপ্লব দেবের মতো শিশু আছে মেরে মিত্র, আর আমি শিশুই থাকতে চাই, শিশুরই ভবিষ্যৎ আছে, শিশুই কৈশোরে যায়, শিশুই যৌবনে যায়, শিশুই বার্ধক্যে যায় মেরে মিত্র। আর আপনাদের যে পার্টি, সেই পার্টি তো ম্যানুফ্যাকচারিং ডেট চলে গেছে, এর কোনো ডেট নেই, ব্যাকডেটেড হয়ে গেছে মেরে মিত্র। তাই আমি আশা করি আগামী 26 তারিখ সমস্ত সিপিএম কংগ্রেসের বাড়ি বাড়ি যান, আর বাড়ি বাড়ি গিয়ে পদ্মপুর চিহ্নে ভোট দেওয়ার জন্য সবাইকে বলুন, দেখবেন সমস্ত সিপিএম কংগ্রেস পদ্মপুর চিহ্নে ভোট দেয়, একবার যার বাড়িতে সব দিয়ে দেবে, কেউ দেবে না এদেরকে ভোট। আর তার জন্য আমি সবাইকে বলবো, যাবেন তো, যাবে কে কে বাড়িতে যাবে, ডোটো ডোর আপনার করেন আমি জানি, কিন্তু বাড়িতে যাবেন, আবার যাবেন প্রধানমন্ত্রীর প্রণাম জানানোর জন্য। আচ্ছা প্রধানমন্ত্রীর প্রণাম জানানোর জন্য কে কে গিয়েছে তার হাত উঠাও তো, প্রণাম জানানোর পরে মানুষ কি বলে, খুশি হয়, অখুশি হয় কেউ, কেউ হয় না, ঠিক আছে, সবাই বাড়ি বাড়ি যান, সবাইকে বলেন আপনারা দিদিকে জিতান, দিদিকে জিতানোর পর আমার ফটিকায় আসবো, আরেকবার আমার সঙ্গে বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি, সুধাংশু দাস কি, জয় এমন ভাবে পড় ভিতরে কমিউনিস্ট করেছে এসে গেছে বলতে, আরে বিপ্লব দেবকে স্যার জয় করে বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, শুনেন আমি টেস্ট করি আপনাদের, আপনারা কত রাগ পেয়েছে, এই কারণে আমিও মেতায় মেতে ভারত মাতা কি, আমি দেখি আমারটি আরো বেশি নিচে যেতে গেছে মেতায়। আর যখন সিঙ্গার মর্চা গর্জন করেছি তখন ভারতের জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ও রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করেছে, তাই ভারতের জনতা পার্টির সমস্ত কার্যকর্তা কিসের মতো, সিংহের মতো, সিংহের মতো থাকা উচিত, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, মুক্তিদাতা মুক্তি মহানায়ক বিপ্লব কুমার দেবকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য।